जय गुरु सबाई के लाड्डू गोपाल चैनले अनेक अनेक स्वागत जानाई। आमी आमार गुरुदेव के प्रणाम जानिए माता पिता के प्रणाम जानिए आजकेर एई भिडियो शुरू करछी। पूर्वजन्म परजन्म जन्मान्तर एई विषय निये एई लाड्डू गोपाल चैनले पार्ट 1 टू पार्ट 22 अब दि भिडियो आपलोड करा हयेछे। आजकेर एई भिडियो पार्ट 23। बेश कयेकटा प्रश्न लाड्डू गोपाल चैनले अनेक दिन थेके अनेके अनेक बार करेछेन, अनेक दर्शक बंधुरा जानिएछेन एरकम प्रश्नगुलो। तो सब समय सब प्रश्नेर उत्तर कमेंटे देवा सम्भव हये ओठे ना, केनना अनेकटा बोलते हय। तो आजकेर भिडियोते एरकम बेश कयेकटा प्रश्नेर उत्तर निएई आजकेर ए भिडियो। एक, जेटा थामनेले आपनारा देखेछेन जे मृत्युर पर जे स्थूल देहटा पड़े रइल सेई स्थूल देहटार ओजन, मृत्युर परेर ओजन आर जतक्षण मानुष्टा जीवित थाके ततक्षणेर ओजनेर मध्ये एकटा फाराक हय। जदि खूब सूक्ष्म एवं शक्तिशाली कोनो जंत्रेर साहाज्ये ओजन करा जाय, गुरु महाराजेरा बोले थाकेन, साधु महात्मारा एरकम बोले थाकेन जे सेई ओजनटा कमे जाय मृत्युर पर, किछुटा फाराक हय ओजनेर। आसछि सेई कथाय। अनेके एमनटा प्रश्न करेछेन जे কেননা বেশির অনেকে মনে করেন যে স্থূল দেহটাই সব, এই দেহের বাইরে আর কিছু নেই, কর্ম দেহই করছে, ফল দেহ ভোগ করছে, যতক্ষণ বেঁচে আছে ঠিক আছে, আর মৃত্যুর পর আর কিছু নেই, পুনর্জন্ম বলে যারা মানেন না বা যারা এরকম অনেকে প্রশ্ন করছেন যে দেহই যদি না থাকবে, দেহটা তো কারো কারো কেউ দাহ করে ফেলা হচ্ছে, যাদের দাহ করার রীতি আছে, যাদের দাহ করার রীতি নেই তাদেরকে কবর দেওয়া হচ্ছে, যাদের যেরকম রীতি আছে সেরকম করা হচ্ছে, তো দেহটা যেখানে বিনষ্ট হয়ে যাচ্ছে, দেহটা যেখানে থাকছেই না, তো কর্ম যেখানে দেহ করছে, এরকম যাদের যাদের ধারণা তারা এরকম কমেন্ট করছেন যে যেখানে কর্ম দেহ করছে তো সেখানে দেহ শেষ হয়ে যাওয়ার পরে ফল আবার পরবর্তী জন্মে ভোগ করার ব্যাপারটা আসছে, কারণ সেখানে দেহ তো সম্পূর্ণ আলাদা, এরকম কমেন্ট কয়েকজন করেছিলেন। তো তারা তাদের কাছে হয়তো এই বিষয়টা পরিষ্কার হয়নি, তো এগুলো শুনতে শুনতে, সাধু মহাত্মাদের কথা শুনতে শুনতে, পড়তে পড়তে, সৎসাং করতে করতে আস্তে আস্তে সেগুলো পরিষ্কার হয় যে দেহ আমাদের এই স্থূল দেহটাকে তো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, এছাড়া আরও যে দুটো দেহ থাকে সেটা হচ্ছে সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ। স্থূল সূক্ষ্ম কারণ মোটাভাবে বলতে গেলে এই তিনটে দেহ থাকে। স্থূল দেহটাকে আমরা দেখতে পাচ্ছি এবং এই স্থূল দেহটাকে যেহেতু এটা পঞ্চভৌতিক উপাদান দিয়ে তৈরি, পাঁচটা তত্ত্ব এই স্থূল দেহটার মধ্যে কাজ করছে, তো এইটা পার্থিব শরীর, স্থূল দেহটা পার্থিব, তো সেই জন্য পৃথিবীর বাইরে এটা যখন পরলোকে যাত্রা শুরু হচ্ছে তখন এটা নিয়ে যাওয়া যাবে না, নট অ্যালাউড সেখানে এই দেহ। তো এই স্থূল দেহ ক প্রকার সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব, কী কী উপাদান দিয়ে তৈরি, মোটামুটি একটা মোটাভাবে বলতে গেলে কী কী উপাদান দিয়ে তৈরি, আর কেন স্থূল দেহ থেকে যখনই মানে কোনো জীবের যখন মৃত্যু হলো তারপর দেহের ওজনটা কমে যাচ্ছে কেন, স্থূল দেহটার ওজন কমে যাচ্ছে কেন সেটা, এবং কী কী আমাদের সাথে যাচ্ছে পরলোকে আমরা যখন যাত্রা করছি এই পৃথিবী থেকে, তখন আমাদের সাথে ঠিক কী কী থাকে, কী কী সঙ্গে নিয়ে যাওয়া যায়, পার্থিব কোনো কিছুই নিয়ে যাওয়া যায় না, তাহলে কী কী নিয়ে যাওয়া যায়, কিছু তো নিয়ে যাওয়া যায়, কিছু জিনিস কিছু তো সঙ্গে থাকে আমাদের, সেগুলো কী, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও, আজকের এই পাঠ। তো স্থূল সূক্ষ্ম কারণ এই যে তিনটে শরীর, তার মধ্যে সূক্ষ্ম শরীরটা যেটা শ্রী যুক্তেশ্বর গিরিজি মহারাজ বলছেন এবং পরমহংস যোগানন্দজি তাঁর কথাতে লিখে গিয়েছেন যে শ্রী যুক্তেশ্বর গিরিজি মহারাজ বলছেন যে স্থূল শরীর হচ্ছে জড়দেহের শেষ যে জড়দেহটা থাকে, মানে মৃত্যুর আগে লাস্ট যে জড়দেহটা, তার একটা তো জন্ম না, তো সেই জড়দেহের প্রতিলিপি, আত্মিকদের মুখ তার দেহ তার পূর্বজন্মের যৌবনকালীন পার্থিব দেহের সাদৃশ্য বহন করে, কখনো কখনো তারা ইচ্ছে করলে
এই আমার মতো তাদের বৃদ্ধ বয়সের মূর্তিও ধারণ করতে পারে বলেই গুরুদেব যৌবন শুলভ উল্লাসের সঙ্গে হাসিতে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। আবার মহাত্মা শ্রী তৈলঙ্গ স্বামীজির সঙ্গে উমাচরণ বাবুর যখন কথা হচ্ছিল, তো সেই উমাচরণ বাবুকে তিনি এই বিষয় নিয়ে অনেক কথা বলেছেন। যারা পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরের যে প্রথম পার্টটা লাড্ডু গোপাল চ্যানেলে আপলোড করা হয়েছিল সেটা যারা দেখেছেন, তারা জানেন যে শ্রী উমাচরণ মুখোপাধ্যায় মহাশয়ের সঙ্গে শ্রী তৈলঙ্গ স্বামীজির এই বিষয় নিয়ে বেশ কিছু কথা হয়েছিল এবং শ্রী উমাচরণ মুখোপাধ্যায় মহাশয় পূর্বজন্মের অনেক কথা মহাত্মা শ্রী তৈলঙ্গ স্বামীজি তাকে বলেছিলেন। তো সেই কথাগুলো আসবো না, তো একটা কথায় আসবো যে উমাচরণবাবুর কথাগুলো যারা মানে উমাচরণবাবুকে শ্রী তৈলঙ্গ স্বামীজি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যারা শুনে থাকছেন তারা এটুকুনি তাদের কাছে পরিষ্কার যে এই দেহ এবং আমি এক নয়, আমাকে এই দেহটা দেওয়া হয়েছে। উমাচরণবাবুকে শ্রী তৈলঙ্গ স্বামীজি বলছেন যে বর্তমান জন্মের যেটা ইহলোক সেটাই পূর্বজন্মের পরলোক, আর এই জন্মের যেটা পরলোক ভবিষ্যৎ জন্মের সেটা ইহলোক। এই স্থূল দেহের ভেতরে অন্য আরেকটা দেহ আছে, তার নাম সূক্ষ্মদেহ, এবং তার ভেতরে আর একটা দেহ আছে যেটা হচ্ছে কারণ দেহ, কদলী ত্বকের ন্যায় অবস্থিত। এই ত্রিবিধ দেহই সংসার সংজ্ঞায় বিরাজমান, এবং এখন যে দেহটা প্রাপ্ত হয়েছি আমরা, যে দেহটা আমাদের দেওয়া হয়েছে, সেটা তার গঠন আকৃতি স্বভাব সেটা কেমন হবে, বিদ্বান হবে না মূর্খ হবে, সে সুশ্রী হবে না কুৎসিত হবে, সে মধুরভাষী হবে মিষ্টভাষী হবে না রুক্ষ কর্কশভাষী হবে, কুটির হবে না সরল হবে, কেমন হবে এবং তার দেহটাও কেমন হবে সেটা কিন্তু পূর্বজন্মের চিন্তা ভাবনা কর্মফল ইত্যাদির উপর ডিপেন্ড করছে, সেই অনুযায়ী তার দেহের গঠন বা আকৃতিও হচ্ছে সবটা সেই অনুযায়ী চিন্তা ভাবনা কর্মফল অনুযায়ী সেটাই কিন্তু হচ্ছে, কোন বংশে সে জন্মগ্রহণ করবে কেমন হবে সবটাই। এবং এই স্থূল শরীর চার প্রকার, যেটা গরুর পুরাণেও পাওয়া যায় এবং যে কথাগুলো শ্রী উমাচরণবাবুকে মহাত্মা শ্রী তৈলঙ্গ স্বামীজিও বলছেন যে স্থূল শরীর চারটে প্রকার, জরায়ুজ অণ্ডজ স্বেদজ এবং উদ্ভেজ্য। মনুষ্য পশু এরা হচ্ছে জরায়ুজ হতে উৎপন্ন হচ্ছে, আর পাখি সাপ পক্ষী সর্পাদি এরা আর কি অণ্ড হইতে উৎপন্ন হয়, এবং ক্লেদাদি হইতে মশক উই ইত্যাদি উৎপন্ন হয়, ভূমি হইতে বৃক্ষলতা ইত্যাদি সকল প্রকার উদ্ভিদ উৎপন্ন হয়। এবং জরায়ুজর যে দেহ সেটা আবার তিন প্রকার, পুরুষ স্ত্রী এবং নপুংসক। তো এই ব্যাপার। এবং এই যে দেহ, এই পঞ্চভৌতিক দেহ, যেটা পৃথিবীতে যেটা আমাদের, আমরা যখন পৃথিবীতে আসছি তখন আমাদেরকে এই দেহটা দেওয়া হচ্ছে, কেন সুখ দুঃখ এগুলো ভোগ করার জন্যে কর্ম করার জন্যে ইত্যাদি এই সমস্ত কারণে আমাদেরকে এই দেহটা দেওয়া হচ্ছে, ব্যবহার আবার এটাকে আমরা এই দেহটার মাধ্যমে সব কিছু ভোগ করে কর্ম করে আমাদেরকে যখন ফিরে যাচ্ছি যখন আমরা আবার, তখন এই দেহটাকে রিটার্ন করে দিয়ে যেতে হয়, এটাকে সঙ্গে নিয়ে যাওয়া যাচ্ছে না, কেননা এটা যে উপাদান দিয়ে তৈরি সেটা পঞ্চভৌতিক উপাদান দিয়ে তৈরি, পাঁচটা তত্ত্ব তার মধ্যে বর্তমান। ক্ষিতি অপ্তেজ মরুদ্বম যেটাকে আমরা পঞ্চভূত বলছি, ক্ষিতি পৃথিবীতত্ত্ব যেটা ত্বক অস্থি নাড়ি রোম মাংস ইত্যাদি তৈরি হচ্ছে, জল থেকে মজ্জা রক্ত মল মূত্র শুক্র এগুলো তৈরি হচ্ছে, তেজ বা অগ্নিতত্ত্ব যেটা সেখান থেকে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ইত্যাদি আসছে, আকাশতত্ত্ব যেটাকে আমরা বলছি কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি সেটার সাথে সম্পর্কিত, এবং বায়ুতত্ত্ব যেটা পঞ্চবায়ুর কথা বলা হচ্ছে, যেটা উমাচরণবাবুকে শ্রী তৈলঙ্গ স্বামীজিও বলছেন যে পঞ্চবায়ু পান প্রাণ অপান সমান উদান এবং ব্যান, প্রাণ অপান সমান উদান এবং ব্যান। ঊর্ধ্বে গমনশীল নাসাগ্রস্তায়ী বায়ুকে প্রাণবায়ু বলছে, অধোগমনশীল পায়ু আদি স্থানে স্থায়ী যে বায়ু তাকে অপান বায়ু বলছে, ভূত পিত ভুক্ত যে সমস্ত অন্ন জল ভুক্ত পিত অন্ন জল ইত্যাদির যে সমস্ত সমীকরণকারী যে বায়ু সেটা হচ্ছে সমান বায়ু।
ঊর্ধ্বে গমনশীল কণ্ঠে স্থায়ী যে বায়ু সেটাকে উদান বায়ু, এবং সর্বনারীতে গমনশীল সমস্ত শরীরে স্থায়ী যে বায়ু সেটা হচ্ছে ব্যান বায়ু। এবং এছাড়াও আরও অনেক প্রকার বায়ু আছে, মূলত এই পাঁচ প্রকার বায়ুর কথা এই ভিডিওতে পাঠ করলাম, শেয়ার করলাম। তো এই বায়ুগুলো যেটা পান, ভোজন, পোষণ, পরিপাক ইত্যাদি কাজের দ্বারা সম্পন্ন হচ্ছে, এবং এই স্থূল পুরো শরীরটাই অন্নরসে উৎপন্ন হচ্ছে, অন্নরসে বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীতে লয় পাচ্ছে, এটা পার্থিব। তো তাই পৃথিবীর বাইরে এটাকে নিয়ে যাওয়া যাচ্ছে না, কেননা এর পরের যে জগৎটা, মৃত্যুর পর যে জগৎটা, সেটা সাধু মহারাজেরা বলে থাকেন, গুরু মহাত্মারা বলে থাকেন, সেটা সূক্ষ্ম জগৎ, সেখানে পার্থিব কোনো কিছু নট অ্যালাউড। সেটা চিন্তা, মন, মানসিকতা, সেগুলো জগৎ। সেখানেও মানুষ, যারা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান উপন্যাস পড়েছেন, তাদের কাছে এটা তারা জানেন যে সেখানে কীভাবে ঘর বাড়ি তৈরি করা হচ্ছে, কীভাবে সবটাই মনের দ্বারা, চিন্তার দ্বারা, ইচ্ছা শক্তির দ্বারা, মানসিক সবটা। সেখানে কোনো ইট কাঠ পাথর দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে না। আমরা এখানে যেমন পার্থিব মেটেরিয়ালগুলো দিয়ে বাড়ি তৈরি করছি, অন্য জিনিসপত্র যা হোক তৈরি করছি, কিন্তু ওখানে চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, ইচ্ছা শক্তির দ্বারা, মোটামুটিভাবে বলতে গেলে এইভাবে সব কিছু নির্মাণ হচ্ছে। তো সেইখানে তাই জন্য পার্থিব শরীরটা নিয়ে যাওয়া যায় না। তো গুরু মহারাজেরা, সাধু মহাত্মারা এটা বলে থাকেন যে এই জিনিসগুলো যেগুলো আমাদেরকে এই পৃথিবীতে আসার পর দেওয়া হয়েছে ভোগ করবার জন্য, আমরা তো ভোগ করতে চেয়েছিলাম, তাই জন্য আমাদের ভোগ করতে পাঠানো হয়েছে। জন্ম জন্ম ধরে আমরা অনেক কিছু ঈশ্বরের কাছে নিবেদন করে থাকি, এটা চাই, ওটা চাই, সেটা চাই, এটা ভাবি, ওটা ভাবি, এটা পেলে ভালো হতো, ওটা পেলে না জানি কত কিছু ভালো হতো, তাই জন্য ভোগ করবার জন্য। এবং কর্ম, যা যা আমরা করেছি সেই কর্মগুলোকে, কর্মফলগুলোকে ভোগ করার জন্য আমাদেরকে এই দেহ দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং যাওয়ার সময় এটা রিটার্ন করে দিয়ে যেতে হবে, নিয়ে যেতে পারা যাবে না। তো এই দেহ থেকে যখন জীবাত্মা চলে যাচ্ছে, স্থূল দেহটা পড়ে থাকছে, সাথে থাকছে সূক্ষ্ম দেহ, কারণ দেহ, আর সাথে কী কী থাকছে, কর্মের পুটুলি, কর্ম, যা যা কর্ম করা হয়েছে সেই বোঝা সঙ্গে নিয়ে এবার বাবা তুমি এগিয়ে চলো সেই পথে। সাথে থাকছে গুরুদেব, সাথে থাকেন ঈশ্বর, ঈশ্বরের নাম, জপ, গুরুদত্ত বীজ, নাম, যা কিছু গুরুদেব দিয়েছেন সেগুলোর সঙ্গে থাকে, সংস্কার, রীতি নীতি, শিক্ষা দীক্ষা, যা কিছু সে অর্জন করলো, যা কিছু তার মধ্যে আগে থাকতেই ছিল সেগুলোও সাথে থাকে। শুধু থাকে না পার্থিব কোনো জিনিস, সেগুলো থাকে না, বাকি এই জিনিসগুলোকে নিয়ে তার পরবর্তী যাত্রা আবার শুরু হয়। যেটা ভিডিও শুরুতে বলছিলাম যে যখন মৃত্যু হচ্ছে তখন দেহ থেকে এক প্রকারের পদার্থ নির্গত হয়, যেটা অনেকটা, যেটা ছবি তোলার চেষ্টা করা হয়েছিল গবেষণার ক্ষেত্রে, অনেক গবেষণা কার্য হয়েছে এই নিয়ে, জ্যোতিষ্মান একটা পদার্থ যেটার ফটোগ্রাফ বা ছবি তোলা হয়েছে, এবং সেটা সূক্ষ্ম দৃষ্টি যাদের থাকে, যারা সূক্ষ্ম জিনিসটাকে দেখতে পান, তারা দেখতে পান, সাধু মহাত্মারা, গুরু মহারাজেরা, বা যাদের এই সূক্ষ্ম দৃষ্টি থাকে তারা দেখতে পান যে সেটা একটা, মৃত্যুর সময় তারা অনেকেই দেখে থাকেন যে দেহ থেকে এটা বার হয়ে যাচ্ছে, সেটা একটা ধোঁয়ার মতন, একটা কুয়াশার মতন, একটা 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 পদার্থ। সবার সেই দৃষ্টি থাকে না, সেটা দেখা যাচ্ছে না বলে, আমি সেটা দেখতে পাচ্ছি না বলেই সেটা নেই এমনটা নয়। আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে যে ঘটনাগুলো ঘটছে সেটা যদি কেউ আমাকে বলে বা মোবাইলে বা কোনো ডিভাইসের মাধ্যমে দেখায়, সেটা ঠিক আছে, না হলে কি আমি আমার বাড়িতে বসে সেটা দেখতে পাই কি, বা আমার যদি সেই দৃষ্টিশক্তি না থাকে তাহলে কি আমি সেটা দেখতে পাবো, বা যে শব্দটা আমি শুনতে পেলাম না, বহু দূরে হয়তো শাঁক বাজছে এই সময়, কিন্তু আমার কানে এসে সেটা পৌঁছলো না, মানেই কি শাঁকটা বাজেনি, শব্দটা হয়নি, সে শব্দের কম্পাঙ্ক আমার কান কর্ণ অবধি এলো না, তাই আমি শুনতে পেলাম না, তার মানে তো সেটা নেই বা সেটা হয়নি, তা তো নয়। অনেক অনেক দূরের জিনিস কি আমরা দেখতে পাই না, তা বলে কি সেটা নেই, সেটা তো আছে।
কাজেই যেটা আমার দৃষ্টিশক্তির মধ্যে ধরা পড়ছে না, পড়ছে না বলেই সেটা নেই এমনটা ভাবার কোনো কারণ নেই। যাদের সেই সূক্ষ্ম দৃষ্টি থাকে তারা সেই সূক্ষ্ম জিনিসটিকে দেখতে, কারণ সেটা অত্যন্ত সূক্ষ্ম। আমরা তো আমাদের এই চর্মচক্ষু দিয়ে সবার সেটা দেখার ক্ষমতা থাকে না। তো দেহ থেকে তারা বার হয়ে যেতে এরকম দেখেছেন, সাধু মহাত্মারাও দেখে থাকেন, যেটা হচ্ছে কুয়াশার মতন, ধোঁয়ার মতন একটা বস্তু, যেটাকে এক্টোপ্লাজম নামও দেওয়া হয়েছে, একটা বাষ্পীয় বস্তুর মতন, মেঘের মতন মনে হয়। এবং যেটা শ্রীযুক্তেশ্বর গিরিজি বলছেন যে সূক্ষ্ম এই শরীরটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটা স্থূল শরীরের মতন অনেকটা, লাস্ট যে শরীরটা ছিল সেরকম অনেকটা। আবার অনেকে এরকম বলে থাকেন যে সেটা নির্দিষ্ট কোনো আকার যে সবসময় থাকে তা না, যখন দেহ থেকে নির্গত হচ্ছে তখন ওটাকে একটা বাষ্পীয় বস্তুর মতন, একটা ধোঁয়া ধোঁয়া মতন এরকম একটা দেখতে লাগছে, একটা কুয়াশার মতন, এক্টোপ্লাজম বলা হচ্ছে সেটাকে। সেটা সূক্ষ্ম কণা দিয়ে তৈরি, কম্পনশীল অত্যন্ত এবং সূক্ষ্ম কণা দিয়ে তৈরি, এবং ওটা বেরিয়ে যাচ্ছে বলে যদি বলা হয়, বলা হচ্ছে হয় আর কি, যে সাধু মহারাজ এরা বলে থাকেন যে কোনো সূক্ষ্ম এবং অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল কোনো যন্ত্রে যদি ওজন করা যায় তাহলে দেখা যাবে যে মৃত্যুর পরে ওই যে নির্গত হয়ে গেল যেটা ধোঁয়ার মতন বলা হচ্ছে, তারপর যদি ওজন করা যায় দেখা যাবে ওজনটা কিছুটা কম, তিনের চার ভাগ কম হয় সাধারণত, এরকমই বলে থাকেন গুরু মহারাজেরা। এবং যেটা শ্রী অভয়ানন্দজির লেখা থেকেও পাওয়া যায়, তো যাদের সেই চোখ থাকে তারা দেখতে পায়, এবং আলোকচিত্রতেও অনেক সময় এটা ধরা পড়েছে ফটোগ্রাফিতে। তো একটা মেয়ের কথা শোনা যায় যেটা অভয়ানন্দজির লেখা থেকেও পাওয়া যায়, যে সেই মেয়েটা যখন তার ভাই মারা যাচ্ছে তখন সে মৃত্যুশয্যা ছিল, এবং ভাইয়ের দেহ থেকে এরকম একটা ধোঁয়া ধোঁয়া মতো পদার্থ, একটা কুয়াশার মতন পদার্থ সে নির্গত হতে দেখেছে, এবং সে তার মাকে বলেছে, কিন্তু তার মায়ের সে চোখ ছিল না বলে তার মা সেটা দেখতে পায়নি। এবং মৃত্যুর পর যেটা বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় যে অনেকেই বুঝতে পারেন না যে তাদের মৃত্যু হয়েছে, দেখতে পান যে তাঁরই দেহের মতন একটা দেহ রয়েছে। তাহলে যাদের এই কনফিউশন ছিল, আশা করি এই ভিডিওর পরে থাকবে না যে এই দেহটাই তো সব, তাহলে আবার কেন ফল ভোগ করতে হচ্ছে, দেহ নেই তাহলে ফল ভোগ করতে ভোগের কোনো ব্যাপার নেই, তো এই দেহটা যদি সব হয় তাহলে এটাকে। একটি ভিডিও এই লাডুগোপাল চ্যানেলে অনেকদিন আগে আপলোড করা হয়েছিল, আমি বর্তমানে অবশ্য সেটা ডিলিট করে দিয়েছি, আবার নতুনভাবে যদি হয় আপলোড করার চেষ্টা করব। তো এই ভিডিওতে কিছুটা বলে দিচ্ছি সে কথা। তো আমি আমার এক বান্ধবীর কাছে একটা ঘটনা শুনেছিলাম, কয়েক বছর আগেকার ঘটনা। তো একটি খুব অল্প বয়সী মেয়ে, 20-21 হবে ম্যাক্সিমাম তার বয়স, তো কোনো কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে সে মারা যায়, এবং যখন এবং তাঁর ওপরে একজন সাধু মহাত্মার কৃপা দৃষ্টি ছিল, তিনি তাকে বাঁচাবার ক্রমশ চেষ্টা করছিলেন। তো যে ধরনের প্রচেষ্টা তিনি করছিলেন, তার কাছে কিছু পাঠাচ্ছিলেন পজিটিভ কিছু যেটা তার প্রাণকে রক্ষা করতে সাহায্য করবে, কিন্তু মেয়েটা রিসিভ করতে পারছে না। তিনি পাঠাচ্ছেন কিন্তু মেয়েটার নেওয়ার ক্ষমতা নেই। তো এরকম সময় তাঁর গুরুদেব, ওই মহাত্মার গুরুদেব এসে তাকে বলেন যে মেয়েটির সময় আগত, মেয়েটিকে আর চেষ্টা করে লাভ নেই, ও বাঁচবে না, ও থাকবে না, সময় আগত হয়ে গেছে, চেষ্টা করে লাভ নেই, রাখা যাবে না। তো মেয়েটি মারা যাবার পরে সে বুঝতেই পারেনি, এবং কেননা সে দেখছে তাঁরই দেহের মতন একই রকম দেখতে একটা দেহ সামনে রয়েছে, তো তাহলে সেটা কে আর ও কে, দেহ আর আমি এক নই। যেটা শ্রী উমাচরণ বাবুর সঙ্গে মহাত্মা শ্রী তৈলঙ্গ স্বামীজির যে কথোপকথনগুলো হয়েছিল, যে কথাগুলো তিনি তাকে বলেছিলেন, কিছু কথা নিয়ে এই লাড্ডুগোপাল চ্যানেলে পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরের পার্ট 1 যে ভিডিওটা সেখানে বলেছিলাম, তো সেই ভিডিওটা দেখলেও পরিষ্কার হবে যে আমি আর আমার দেহ এক নয়, আমি দেহ নই, দেহটা আমাকে দেওয়া হয়েছে। তো ওই মেয়েটা তো বুঝতেই পারছিল না যে মেয়েটার কথা বলছিলাম, তাকে আরও কয়েকজন উচ্চ পর্যায়ের
মহাত্মারা তাঁর কৃপাদৃষ্টি কোনোভাবে সেই সমস্ত মহাত্মাদের ছিল ওই মেয়েটার প্রতি। তো দু একজন এসে তাকে বোঝাবার চেষ্টা করছিলেন যে দেখো বাবা তুমি আর জীবিত নও, এবার তোমার যাত্রা পথ আলাদা, চলো তোমাকে আমরা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু মেয়েটা বুঝতেই পারছিল না যে সে আর বেঁচে নেই। তার বুঝতে বুঝতে অনেকগুলো দিন কেটে গেছে, যে কারণে অনেকটা সমস্যাও হয়েছিল তার। তো যাই হোক, সেই বিষয়টা আলাদা, শুধু এইটুকু বলার জন্য এই কথাটা বললাম যে দেহ এবং আমি এক নই। এই কর্ম করার জন্য, কর্ম ফল ভোগ করার জন্য, ভোগ করতে আমরা চেয়েছিলাম এবং ভোগ করতে হবেই, কেননা কর্মগুলো যেহেতু আমি করেছি সেই কারণে এই দেহটা দেওয়া হয়েছে। এবং গুরু মহারাজেরা বলে থাকেন সেই জন্য যা যা কিছু দেওয়া হয়েছে আমাকে পার্থিব যা কিছু, তো সেইগুলোর প্রত্যেকটা দেহ থেকে শুরু করে আরও আনুষঙ্গিক যা যা দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসের এবং প্রত্যেকের যাকে যাকে দেওয়া হয়েছে আমার জীবন পথে চলার জন্য, মা বাবা আত্মীয় স্বজন পরিজন পাড়া প্রতিবেশী এবং আরও যা যা কিছু পেয়েছি সব কিছুর সম্মান এবং কদর করতে, তার জন্য কৃতজ্ঞ থাকতে ঈশ্বরের কাছে। তিনি দিয়েছেন বলে পেয়েছি, না দিলে পেতাম না। অনেকের তো চোখ থাকে না, অনেকের বাক শক্তি থাকে না, অনেকের শ্রবণ শক্তি থাকে না, জন্ম থেকেই এগুলো থাকে না, অনেকের দেননি ঈশ্বর। তো যদি তিনি এইগুলো কাউকে দিয়ে থাকেন তাহলে সেগুলোর জন্য ঈশ্বরের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। তিনি দিয়েছেন বলে আজ আমরা বাক শক্তি দিয়েছেন বলে কথা বলতে পারছি, শ্রবণ শক্তি দিয়েছেন বলে শুনতে পারছি, দৃষ্টি শক্তি দিয়েছেন বলে দেখতে পাচ্ছি, স্বাদ গ্রহণ করার শক্তি দিয়েছেন বলে স্বাদ আস্বাদন করতে পাচ্ছি, কর্ম করার ক্ষমতা দিয়েছেন, হাত পা দিয়েছেন, সেগুলোর মাধ্যমে আমরা কাজকর্ম করতে পাচ্ছি ইত্যাদি ইত্যাদি দিয়েছেন বলে। তাই না দিলে আমরা এগুলো পারতাম না। তো সেই জন্যে বলা হয় যতদিন এই শক্তিগুলো আছে আমাদের কাছে, যতদিন এই ক্ষমতাগুলো আছে দিয়ে রেখেছেন প্রভু, কথা বলার ক্ষমতা, তো ততদিন প্রভুর নাম করতে, যতদিন শ্রবণ শক্তি আছে প্রভুর কথা শুনতে, গুরু কথা শুনতে, হরি কথা শুনতে, যতদিন কথা বলতে পারছি ততদিন প্রভুর কথা পাঠ করতে, একে অপরের যখন পাশাপাশি থাকবো তখন হরি কথা গুরু কথা যার যেরকম হোক, দেবদেবীদের ইষ্ট দেবদেবীদের কথা যার যাই যেটা ভালো লাগে এই বিষয় সংক্রান্ত কথা আলোচনা করতে, প্রভুর কথা আলোচনা করতে, চোখ দিয়েছেন প্রভুকে দর্শন করার জন্য, তো এইগুলো করতে, তাহলে এগুলোর মাধ্যমে কর্মের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করা হবে। পাঠের একদম শেষ পর্যায়ে এসে গেছি, ভিডিও শেষ করব এবারে। তো যতক্ষণ সময় হাতে আছে, কার হাতে কতক্ষণ সময় আছে আমরা জানি না, যতক্ষণ আছে সময় সেইটুকু সময়কে যদি আমরা চলতে ফিরতে উঠতে বসতে যেটুকুনি যার পক্ষে সম্ভব হয় যদি স্মরণ করা যায় তাকে, চেষ্টাটুকু আমরা চেষ্টাটুকুই করতে পারি, তিনি করিয়ে না নিলে আমরা করবার কেউ না, আমরা চাইলেই করতে পারবো না, ইচ্ছেই হবে না, যদি প্রভু ইচ্ছে দেন তবেই আমরা করতে পারবো। তো সেটুকু করতে পারলে তবেই এই যে শক্তিগুলো প্রভু দিয়েছেন, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, কথা বলার শক্তি, তাহলেই এগুলোর সার্থকতা, না হলে এগুলো বৃথা গেল বলা হয়। তো সেই কারণে সেই গানটা আজকের এই ভিডিওতে বারবার মনে পড়ছে যে এই হরিনাম তুমি গাইবে কবে, এই সুন্দর দেহটা একদিন পুড়ে ছাই হয়ে যাবে, পৃথিবীতে এসে তুমি শুধুই কষ্ট ভোগ করলে, আর কবে তুমি এই হরিনাম গাইবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেবযান উপন্যাস পড়লে দেখা যায় যে যতীনের দেহ যতীনের সামনেই যখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তো এরকম উপলব্ধি ওই পর্যায়ে গেলে সবারই হয় যে তাঁর চোখের সামনে তিনি হয়তো দাঁড়িয়ে রয়েছেন, তার চোখের সামনে যখন তিনি চলে গেলেন, স্থূল দেহটাকে যখন দাহ করা হয় সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, সেখানে আর সে প্রবেশ করতে পারে না, কিছু করতে পারে না, তার কথা কেউ শুনতে পায় না, সে যা বোঝাতে চাইছে সেটাও কেউ বুঝতে পারে না, সেই সূক্ষ্ম দৃষ্টি যাদের না থাকবে তারা বুঝতে পারবেন না বা শুনতেও পাবেন না দেখতেও পাবেন না।
তো এই দেহটা থাকতে থাকতে প্রভুর নাম কীর্তন স্মরণ সদগ্রন্থ পাঠ ভালো কথা শ্রবণ এইগুলো যতটা করে নিতে পারা যায় ততটাই ভালো। কারণ আমাদের কার হাতে কতটা সময় আছে আমরা কেউ জানি না। সেজন্যই বলা হয় যে কি সুখ আমরা এই দুনিয়ায় পেলাম। এই গানটা আজ বারবার মনে পড়ছে যে কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের আগুনে পুড়ে হলে ছাই, হরিনাম ভজনামেতেই শান্তি পাবে, এই হরিনাম তুমি গাইবে কবে। এই ভজন দিয়ে আজকের এই ভিডিও শেষ করব। কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের আগুনে পুড়ে হলে ছাই, হরিনাম ভজনামেতে শান্তি পাবে, এই হরিনাম গাইবে কবে। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম। আজকের পাঠ এখানেই শেষ করছি।